গভীর সংকটের মুখে দেশের সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প লোকসানের মুখে শিল্প ছাড়ছেন ছোট খামারিরা বিদেশি কোম্পানিগুলোর সাথে অসম প্রতিযোগিতায় ঝুঁকি বাড়ছে বড় উদ্যোক্তাদেরও এখনই সরকারের তদারকি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বাজার এমনটাই বলছেন উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা তাহলে করণীয় কি দেখুন মাকসুদুল হাসানের রিপোর্ট গৃহস্থদের বাড়ির আঙিনায় মুরগি লালন পালনের ধারা পাল্টে আশির দশকের গোড়ার দিকে বাংলাদেশে গড়ে উঠতে থাকে বাণিজ্যিক খামার মাত্র 1,500 কোটি টাকার এই পোল্ট্রি শিল্পে এখন মোট বিনিয়োগ প্রায় 25,000 কোটি টাকার কিন্তু 2007 সালে মহামারী বার্ড ফ্লুর কবলে পড়া এ শিল্পে তখন থেকেই শুরু হয় অস্থিরতা পুঁজি সংকট বাচ্চা খাবার আর ওষুধের দাম বাড়ায় লোকসানের বোঝা নিয়ে খামার গুটিয়ে নেন অনেক প্রান্তিক খামারি যা এখনো অব্যাহত টাকা প্রায় 30-35 লক্ষ টাকার মতো লস আমাদের বাচ্চার দাম অতিরিক্ত বেশি মানে সর্বকালের সবচেয়ে দাম বেশি 130-140 টাকা একটা বাচ্চার দাম এই ব্যবসাটা সিন্ডিকেট হলো আড়তদারে করে সরকার নজরদারি নেই যার কারণে ব্যবসাটা আমরা বারবার মার খেতেছি প্রান্তিক চাষিরা এখন আর এখানে আর মুরগি তুলতে পারতেছি না পরিসংখ্যান বলছে গত 8 বছরে খামারের সংখ্যা 1,20,000 থেকে নেমে এসেছে 70,000-এর কোটায় তারপরও বছর বছর বাড়ছে উৎপাদন গত 3 বছরে মুরগির বাচ্চার সাপ্তাহিক উৎপাদন বেড়েছে প্রায় 15 লাখ ডিমের দৈনিক উৎপাদন অর্ধকোটি বেড়ে দাঁড়িয়েছে 2,20,00,000 পিস আর 350 মেট্রিক টন বেড়ে 1,850-তে পৌঁছেছে পোল্ট্রি মাংসের দৈনিক উৎপাদনও তবে এই পরিসংখ্যানেও অস্বস্তি রয়েছে পোল্ট্রি বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের কারণ এ শিল্পের 30%-এরও বেশি নিয়ন্ত্রণ এখন 7টি বিদেশি কোম্পানির হাতে আমাদের অধিদপ্তরের কাছ থেকে পারমিশন না নিয়ে তারা এই দেশে ব্যবসা করতেছে তারা কার থেকে পারমিশন নিচ্ছে বোর্ড অফ ইনভেস্টমেন্ট তারপরে আমরা ব্যাংক থেকে লোন নেই 12-15% ইন্টারেস্টে আর তারা ফরেন লোন নিয়ে আসে 2-3% এবং একটা তো এই দেশের কোনো জয়েন্ট ভেঞ্চার নাই তারা এমন একটা প্ল্যান করছে যেটা আমরা জানি না যে 10 বছর আমরা সবার সাথে মিলেই চলবো প্রথম 5 বছর তারপর বসে আস্তে মার্কেট নিব 10 বছর পর পর সবাই বসে যাবে তখন আমরা একাই পুরো দেশ চালাবো তখন তারা যেই দাম ঠিক করবে সেই দামই আমাদের খাইতে হবে সরকারি নীতিগত সুযোগ সুবিধা যদি তাদেরকে প্রদান করা না হয় তাহলে একটা খারাপ দিন আসবে এবং সেটা তখন ক্রমে ক্রমেই আমরা বিদেশির পুঁজির উপর নির্ভরশীল হয়ে পড়বো স্বাভাবিকভাবেই বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন পরিস্থিতিতে কর অবকাশ সুবিধা বাতিল কাঁচামাল আমদানি বিশেষ করে সয়া মিলে 10% ভুট্টায় 5% শুল্ক 5% উৎসে আয়কর মরার উপর খাড়ার ঘা বলে মনে করেন উদ্যোক্তা এবং বিশ্লেষকরা আমরা ইনকাম ট্যাক্স এক্সাম্পটেড সেক্টর ছিলাম 19 সাল পর্যন্ত কিন্তু সেইটাকে হঠাৎ করে ইনকাম ট্যাক্সে করছেন সেইটাও মেনে নিছি আমরা যেহেতু বড় বড় কোম্পানিগুলো যদি ইনকাম করতেছে তাহলে দিবে কিন্তু তার র মেটেরিয়ালসের উপর ইনকাম দিবে এটা হইতে পারে না এটা অবাস্তব কোনো সেক্টরকে চলতে দেওয়ার মাঝখানে এসে বাধা দেওয়ার মতন একটা সিচুয়েশন অস্থিরতা কাটানোর জন্য প্রথমত আমাদের যে ডেউলচি সেই ডেউলচিকের মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত ফসল কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয় সেখানে পোলট্রি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য পোলট্রি খাদ্যে সাবসিডি দেওয়া যেতে পারে কম সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে সেটা 4-5% হারে সুদ হওয়া দরকার কর বা শুল্ক যখন ছিল না তখনও নানা অজুহাতে ব্যবসায়ীরা দাম কমাননি জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন পোলট্রি খাতে স্থিতিশীলতা আনতে করণীয় ঠিক করছে সরকার এদেরকে টিকিয়ে রাখার জন্য এদের কোন ধরনের সুযোগ সুবিধে দেওয়া যেতে পারে বা প্রয়োজনে সেখানে এদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় স্বল্প সুদে ঋণ এবং সাবসিডি দিয়ে হয়তো খাদ্য সরবরাহ যেটা কৃষির ক্ষেত্রে করা হয় আমরা সেভাবেও চিন্তা ভাবনা করছি দেশের জিডিপিতে 2.4% অবদান রাখা এ শিল্প থেকে যোগান আসে প্রাণীজ আমিষের প্রায় 40% জীবিকা নির্বাহ করছেন প্রায় অর্ধকোটি মানুষ মাকসুদুল হাসান এনটিভি নিউজ ঢাকা